আমি তো এই বিদ্যালয়ে রোজ আসি না, আপনাকে বললাম যে মাতৃভাষা আগে ভালো করে শিখতে হবে। বাংলায় আমরা কথা বলি বলে অবহেলা করলে হবে না মাতৃভাষাকে, মাতৃভাষায় খুব দক্ষতা আনতে হবে, সুন্দর করে শিখতে হবে কথা বলা, সেই সঙ্গে লেখা, যা বলবে মনের কথাগুলো সেগুলো ভাষায় প্রকাশ করতে হবে। তার প্রথম কাজ হচ্ছে নিজের নাম, মা বাবার নাম, বিদ্যালয়ের নাম ভালো করে শেখা। হ্যাঁ, সেইগুলো দেখবেন, আর এগুলো অন্য মায়েদেরও বলবেন, হ্যাঁ, যে ম্যাডাম বলেছে। আপনার নামটি বলে নিন মা। খুশি সিং। আচ্ছা, আপনাদের বাড়ি কোনখানটা করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো, কাছাকাছি সবাই। খুব ভালো থাকবেন মা, হ্যাঁ, মেয়েকে সুন্দর করে মানুষ করবেন, তাই তো, কন্যা রত্ন। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ আছে বলেই তো ছুটে ছুটে ওদের কাছে আসছি মা আমি। হ্যাঁ, বিভিন্ন বিদ্যালয়ে যাই আমি, রোজ তো আপনার মেয়েকে পাবো না, আজকে পেলাম অনেকদিন পর ওদের ক্লাসে। আমি এর আগে একদিন বা দুদিন এসেছি, একদিন নাম লেখা শিখিয়েছিলাম পুরোপুরি বাংলায়, এবার ওরা প্রাক প্রাথমিক বলে ইংরেজিটা শেখায়নি, যারা পেরেছিল তাদের একটু ভালো করে দিয়েছিলাম, বিদ্যালয়ের নাম সেদিন শেখায়নি, কিন্তু আজ দেখলাম বলতে কেউ পাচ্ছি না, একজন বলল পাঁশকুড়া বিদ্যালয়, বাকি কেউ বলতে পারছিল না, সেটা বলানোর চেষ্টা করলাম। সেই সঙ্গে লেখা যে দেখলাম বোর্ডে লিখে দিয়েছি, আবার ওদের খাতাতেও লিখে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে মা, খুব ভালো থাকবেন।